আসসালামু আলাইকুম। আজকে আমরা যে এক্সপেরিমেন্টটি দেখব সেটি হচ্ছে স্টাডি অফ ট্রান্সফরমার ওভারহিট প্রোটেকশন বাই ইউজিং থার্মাল সেন্সর। আমাদের এই এক্সপেরিমেন্টটির যে অবজেক্টিভগুলি থাকবে সেগুলি হচ্ছে টু স্টাডি দ্য ইফেক্ট অফ হিট ইন ট্রান্সফরমার ওভারঅল পারফরমেন্স এবং টু স্টাডি দ্য অপারেশন অফ থার্মাল সেন্সর। আমাদের এই এক্সপেরিমেন্টটি শেষে যে লার্নিং আউটকামগুলি আসবে সেগুলি হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ওভারহিটিং প্রবলেম ইন ট্রান্সফরমার এবং রিয়ালাইজ দ্য অপারেশন অফ থার্মাল সেন্সর। এই এক্সপেরিমেন্টটি করতে আমাদের যে ইকুইপমেন্টগুলি প্রয়োজন হবে সেগুলি হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই মডিউল, একটি ট্রান্সফরমার ওভারহিট প্রোটেকশন মডিউল, একটি থার্মাল সেন্সর এবং একটি ল্যাম্প বোর্ড। এখন আমরা এই ইকুইপমেন্টগুলি সম্পর্কে বিস্তারিত জানবো এবং দেখব এই ইকুইপমেন্টগুলি আমাদের ল্যাবে দেখতে কেমন এবং সেগুলি কিভাবে কাজ করে। এখন আমরা পাওয়ার সাপ্লাই মডিউল নিয়ে কথা বলা শুরু করব। এই পাওয়ার সাপ্লাই মডিউল থেকে আমরা এসি পাওয়ার সাপ্লাই পেতে পারি এবং ডিসি পাওয়ার সাপ্লাই দুইটাই পেতে পারি। এবং এসি পাওয়ার সাপ্লাইয়ের ভেতরে আমরা এখানে থ্রি ফেজ পাওয়ার সাপ্লাইও পেতে পারি, সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাইও পেতে পারি। প্রথমে আমি যদি এখান থেকে পাওয়ার সাপ্লাই নবগুলা দিয়ে শুরু করি, প্রথমে আমার এখানে টোটাল মধ্যে চারটা নব আছে। এই চারটা নব হচ্ছে আমার ফিক্সড এসি সাপ্লাইয়ের জন্য। এখানে চারটা নব দেওয়া হয়েছে কিসের জন্য? এটা হচ্ছে থ্রি ফেজ এসি সাপ্লাইয়ের জন্য আমার এখানে টোটাল মিলে চারটা নব দেওয়া হয়েছে। আমরা যদি চারটা নব ইউজ করি তাহলে এখান থেকে আমরা থ্রি ফেজ পাওয়ার সাপ্লাইটা পাইতে পারবো। কিন্তু যদি আমার সিঙ্গেল ফেজের দরকার হয় তাহলে হচ্ছে আমরা যে কোনো একটা নিব, তার সাথে নিউট্রাল পয়েন্টটা নিব, তার মানে ওয়ান এবং নিউট্রাল এইটা নিলে আমরা একটা সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই পেতে পারবো। তারপর টু নিউট্রাল এটা নিলে আরেকটা সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই পেতে পারবো। থ্রি নিউট্রাল এটা নিলে আমরা আরেকটা সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই পেতে পারবো। এখন আমরা যদি থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই এখান থেকে নেই তাহলে এইখানে আমরা ভোল্টেজ পাবো হচ্ছে 415 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। কিন্তু আমরা যদি সিঙ্গেল ফেজ নেই, মানে ওয়ান এবং নিউট্রাল এটা যদি নেই, তাহলে আমরা এখান থেকে ভোল্টেজ পাবো হচ্ছে 240 ভোল্ট। সো আমাদের এখানে এই ফিক্সড থ্রি ফেজ পাওয়ার সাপ্লাইয়ের এই পোর্শনটা হয়ে গেল। এখন আমরা পরবর্তীতে যাচ্ছি হচ্ছে ভেরিয়েবল এসি পাওয়ার সাপ্লাইতে। সো এই ভেরিয়েবল এসি পাওয়ার সাপ্লাই সিচুয়েশনটা একদম আগেরটার মতোই, কিন্তু এখানে ভোল্টেজটা আমি ভ্যারি করতে পারবো। সো আমরা যদি এইখানে এই চারটা নবি একসাথে ইউজ করি তাহলে আমরা ভেরিয়েবল থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই পেতে পারবো। আমরা যদি ফোর এবং নিউট্রাল ইউজ করি তাহলে আমরা ভেরিয়েবল সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই পাবো। ফাইভ নিউট্রাল ইউজ করলে আরেকটা ভেরিয়েবল সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই পাবো। সিক্স নিউট্রাল ইউজ করলে আরেকটা সিঙ্গেল ফেজ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই পাবো। এবং এই সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই এটা যেটা পেতে পারবো আমরা, জিরো থেকে শুরু করে 240 ভোল্ট পর্যন্ত আমরা এই পর্যন্ত ভ্যারি করতে পারবো। এখন এই ভ্যারিটা আমরা কীভাবে করবো? ভ্যারিটা করবো হচ্ছে আমরা এই নবটা ঘুরাই। এখন নবের কথাটা পরে আসতেছি, এখন আমরা আপাতত ডিসিতে যাই। এখানে আমাদের দুইটা ডিসি পাওয়ার সাপ্লাই আছে, এর মধ্যে উপরটা হচ্ছে আমার ফিক্সড ডিসি পাওয়ার সাপ্লাই যেখানে রেটিং হচ্ছে 240 ভোল্ট, আর নিচেরটা হচ্ছে আমার ভেরিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে জিরো থেকে 240 ভোল্ট পর্যন্ত আমি ভ্যারি করতে পারবো। সো আলটিমেটলি আমার এখানে যেটা ঘটনাটা দেখলাম, প্রথমে আমার থ্রি ফেজ অর সিঙ্গেল ফেজ ফিক্স এসি সাপ্লাই আছে, থ্রি ফেজ অর সিঙ্গেল ফেজ ভেরিয়েবল এসি সাপ্লাই আছে, ফিক্সড ডিসি সাপ্লাই আছে, ফিক্সড ভেরিয়েবল ডিসি সাপ্লাই আছে। সো আমরা এখান থেকে পাওয়ার সাপ্লাই পেলাম। এখন এরপরের প্রশ্ন আমরা যেটা যাব সেটা হচ্ছে যে এই যে আমরা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের কথাগুলো বললাম, যে এখানে একটা থ্রি ফেজ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বা সিঙ্গেল ফেজ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, এখানে ভেরিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাই আছে, এইগুলো আমরা ভেরিয়েবলটা ভ্যারি করবো কী দিয়ে? ভ্যারি করার জন্য আমার এখানে একটা কালো নব আছে, এই নবটা যদি আমি ঘুরাই তাহলে হইতেছে আমরা এই ভেরিয়েবল কতটুকু ভ্যারি করতেছি, ভোল্টেজ আমরা আউটপুট কত পাচ্ছি সেইটা আমরা এটা দিয়ে ভ্যারি করতে পারবো। এখন কত পরিমাণ ভ্যারি করতেছি বা ভোল্টেজটা আমি কত আউটপুট পাচ্ছি সেইটার জন্য তো আমার একটা ডিসপ্লে লাগবে। সেই ডিসপ্লে হিসেবে এখানে দুইটা ভোল্টমিটার লাগানো আছে। এই বাম পাশেরটা হচ্ছে আমার এসি ভোল্টেজ মেজার করার জন্য, ডান পাশেরটা হচ্ছে আমার ডিসি ভোল্টেজ মেজার করার জন্য। তাহলে প্রথমে যদি বলি যে এই এসি ভোল্টেজ যদি মেজার করতে চাই, এখন এই এসি ভোল্টেজ মেজার করার ক্ষেত্রে তো আমার অনেকগুলো নব আছে। আমি ফোর নিউট্রাল এটাও ইউজ করতে পারি, ফাইভ নিউট্রাল এটাও ইউজ করতে পারি, সিক্স নিউট্রাল এটাও ইউজ করতে পারি। এখন আমরা কোনটা দেখব সেটার জন্য হচ্ছে এই কালো নবটা। এই কালো নবটা দিয়ে যদি কালো নবটা এইদিকে ইন্ডিকেট করা থাকে তাহলে বোঝাবে হচ্ছে আমি এখানে ফোর আর নিউট্রাল, এখান থেকে আমি ভোল্টেজ আউটপুট নিছি, সেই আউটপুট ভোল্টেজটা শো করবো আমরা এখানে।
তারপর এটা যদি ঘুরাই দেই এখানে আছে ফাইভ নিউট্রাল, তাহলে এখানে যদি একটা তার ফাইভে লাগাই একটা তার যদি নিউট্রালে লাগাই তাহলে ওইটা যে আউটপুট ভোল্টেজটা সেটা শো করবে এখানে, একই রকমভাবে সিক্স নিউট্রালের জন্য। তাহলে প্রথমে হচ্ছে আমরা এখান দিয়ে এই ডিসপ্লেটা দিয়ে দেখতে পারবো হচ্ছে ভেরিয়েবল এসি, এই ডিসপ্লে দিয়ে দেখতে পারবো হচ্ছে আমরা ভেরিয়েবল ডিসি, এবং ভোল্টেজ ভেরি করার জন্য ইউজ করা লাগবে আমার এই কালো নবটা। আর এখানে নিচে আছে আমার একটা সার্কিট ব্রেকার, যেই সার্কিট ব্রেকার দিয়ে পুরোপুরি আমরা এই পুরো মডিউলটাকে অন বা অফ করব। সো প্রথমে যদি আমি শো করি, ধরেন আমরা এটা সার্কিট ব্রেকারটা অন করলাম, এতে করে আমার ঘটনাটা যেটা ঘটলো যে এখানে একটা ডিজিটাল মিটার আমরা সবগুলো জিরো জিরো শো করতেছে, মানে আমরা আউটপুট ভোল্টেজ এখান থেকে সবগুলো থেকে জিরো ভোল্ট পাচ্ছি। এখন আমার এই নবটা রাখা আছে কোথায়, ফোর আর নিউট্রালে। তাহলে ফোর আর নিউট্রালে যেহেতু আউট এই নবটা রাখা আছে, তার জন্য ফোর আর নিউট্রালে আমি কী পরিমাণ ভোল্টেজ আউটপুট পাচ্ছি সেটা এই ডিসপ্লেতে আমার শো করবে। সো আমি যদি এই ভোল্টেজটা বাড়াইতে থাকি, সো এই ফোর আর নিউট্রালে ভোল্টেজটা আমার আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা আমি বাড়াচ্ছি, ফোর আর নিউট্রালের ভোল্টেজটা কিন্তু আমার আস্তে আস্তে বাড়তেছে, মানে কালো নটটা আমি ডান দিকে ঘুরাইলে আমার এই ফোর আর নিউট্রালের ভোল্টেজটা আমার আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে। এটাই হচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ের মেন কথা। সো এই কালো নব দিয়ে আমরা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল করব, এবং কন্ট্রোল করে করে আমরা কত ভোল্টেজ আউটপুট পাচ্ছি সেটা পুরোপুরি দেখতে পারবো হচ্ছে আমরা এই ডিজিটাল মিটারটার ভেতরে। সো এটাই ছিল আমার পাওয়ার সাপ্লাই নিয়ে কথা। থ্যাংক ইউ। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা ট্রান্সফর্মার ওভারহিট প্রোটেকশন মডিউলের সাথে পরিচিত হব। এই মডিউলটা আমরা দুইটাভাবে দেখব। এই প্রথম পর্যায়ে আমরা এটা দেখতে পাচ্ছি বাইরের ইন্টারফেস, এরপরে আমরা ভিতরে কীভাবে সেট আপ করা আছে সেটাও দেখব। তো বাইরের দিকটা যদি আগে খেয়াল করি, আমার এই পাশে এই এই দুইটা হচ্ছে আমার আমার যে আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে যে ভেরিয়েবল এসি সাপ্লাইটা নিব, সেই সিঙ্গেল ফেস এসি সাপ্লাইটা আসবে আমার এই দুইটা পয়েন্টে। তারপর একটা এখানে ব্রেকার দেওয়া আছে, সার্কিট ব্রেকার, এটা দিয়ে আমি আমার সাপ্লাই অন অফ করব। এরপর এটা হচ্ছে আমার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সিম্বল এখানে দিয়ে বোঝানো হয়েছে। এটা হচ্ছে আমার প্রাইমারি প্রাইমারি উইন্ডিং, এটা হচ্ছে আমার সেকেন্ডারি উইন্ডিং। তারপর এখানে আমি একটা লোড কানেক্ট করব। আমরা লোড হিসাবে এখানে একটা 100 ওয়াটের একটা বাল্ব আমরা ইউজ করতে পারি। আর লোডটা অ্যাক্টিভ আছে কি না সেটা চেক করার জন্য বা যাচাই করার জন্য আমরা একটা ইন্ডিকেটিং ল্যাম্প এখানে ইউজ করছি। যদি লোডটা জ্বলে ওঠে বা সার্কিটে অ্যাক্টিভ থাকে তাহলে এই ইন্ডিকেটিং ল্যাম্পটা জ্বলে উঠবে। এরপর আমি যদি নিচের দিকে যা আসি, এটা হচ্ছে আমার বাজার। তো প্রথমেই বলে নেই, এই ট্রান্সফরমার ওভারহিট প্রোটেকশন মডিউলের রেটিংটা যদি খেয়াল করি, এখানে আছে 230 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, এবং অ্যালাওয়েবল টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। যদি এই টেম্পারেচারের ভিতরে কোনো ফল্ট বা ওভারলোডের কারণে বা উইন্ডিং শর্ট সার্কিটের কারণে কোনো ফল্ট হয়, এবং ফল্ট হওয়ার কারণে যদি ট্রান্সফরমার উইন্ডিংটা হিট হয়, হিট হয়ে এই টেম্পারেচারটা যদি আমার ক্রস করে যায় তাহলে আমার উইন্ডিংটা পড়ে যেতে পারে। তাই আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ট্রান্সফরমারের ভিতরের যে টেম্পারেচারটা সেটা যেন কখনোই এই অ্যালাওয়েবল টেম্পারেচারের যে রেঞ্জ সেটা ক্রস না করে। এটার জন্যই আমরা এখানে একটা বাজার ইউজ করছি, যে আমার যে অ্যালাওয়েবল টেম্পারেচার যেটা আমি এখানে সেট করে দেব তার থেকে যদি ট্রান্সফরমারের ফল্ট হওয়ার পর টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে এই বাজার একটা সাইরেন বাজাবে, যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে ফল্ট হয়েছে। আমাকে ম্যানুয়ালি হোক বা অটোমেটিক হোক ব্রেকারটা অফ করে দিয়ে আমাকে ট্রান্সফরমারটা সেভ করতে হবে। এই পারপাসে আমরা এখানে একটা বাজার ইউজ করছি। এরপর এটা হচ্ছে আমার এখানে আমরা সেটিং করব টেম্পারেচার সেটিং। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার প্লাস, এটা হচ্ছে আমার মাইনাস। আমি যদি টেম্পারেচার যেহেতু এখানে 10 ডিগ্রি থেকে 100 আছে, আমি এর ভিতরে কোনো একটা টেম্পারেচার এখানে সেট করে দেবো। যেমন এখানে বর্তমানে 80 করা আছে, আমি চাইলে 90 বা 70 যে কোনোটা করতে পারবো। আমরা আপাতত 85 বা 80 মতো রাখতে পারি, এখানে 80 রাখলাম। রাখার পর এটা যেটা করবে যে 80 যেহেতু এই রেঞ্জের মধ্যেই আছে, সো 80তে আসলেই বাজারটা বেজে উঠবে। আর তার উপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুম টেম্পারেচারটা সেন্স করবে। এই রুম আমরা জানি যে আমাদের বাংলাদেশের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হচ্ছে রুম টেম্পারেচার হচ্ছে 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে এসির কারণে হয়তো বা 18-19 এরকম একটা টেম্পারেচার আসবে। এটা দিয়ে আমরা টেম্পারেচারটা দেখব। এরপর এটা হচ্ছে আমার পিভি, মানে হচ্ছে পুশ বাটন,
পুশ বাটন সুইচ, এটা দিয়ে আমি আমার লোডটাকে বা আমার সার্কিটটাকে যখন আমার প্রয়োজন হবে আমি অন করব বা অফ করব। সো এই হচ্ছে আমার এই মডিউলটার বাইরের ইন্টারফেসের পরিচয়। এরপরে আমরা ভিতরের ইন্টারফেসে নিয়ে যাব আপনাদের। ওকে, এখন আমরা ট্রান্সফরমার ওভারহিট প্রোটেকশন মডিউলের ভিতরের যে ইন্টারফেসটা সেটা একটু খেয়াল করব। এটা হচ্ছে আমার একটা নর্মাল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, হচ্ছে শেল টাইপ ট্রান্সফরমার। এরপরে আছে এখানে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, ম্যাগনেটিক কন্ট্যাক্টের ঠিক পরেরটা হচ্ছে আমার টাইমার সার্কিট। এই টাইমার সার্কিটটা এর টাইমের উপর ডিটারমাইন হবে, মানে নির্ধারিত হবে যে বাজারটা ঠিক কতক্ষণ পর বেজে উঠবে সেটা। আর এটা হচ্ছে আমার সেই বাজারটা, যে আমার যদি টেম্পারেচারটা অ্যালাওয়েবল না হয় তখন বাজারটা বেজে উঠে সিগনাল দিবে, সাইরেন বেজে উঠবে। এরপর এটা হচ্ছে আমার ইন্ডিকেটিং ল্যাম্প, এটা লোডটা কখন অ্যাক্টিভ আছে আর কখন অফ আছে সেটা এটা ইন্ডিকেট করবে এই ল্যাম্পটা। এরপর এটা হচ্ছে আমার সেই পুশ বাটন সুইচ, যেরকমটা আমরা সামনে দেখেছিলাম। এই পুশ বাটন সুইচ দিয়ে আমরা যেটা করব, যদি টেম্পারেচারটা অ্যালাওয়েবল হয় তাহলে পুশ বাটনটা প্রেস করলে আমার লোডটা অ্যাক্টিভ হবে। এরপর এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সটা হচ্ছে আমার টাইমার সার্কিট, সরি এই বক্সটা হচ্ছে আমার টেম্পারেচার সেটিং। এটা দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো টেম্পারেচারটাকে সেট করে নিব, যেমন আমরা করেছিলাম করবো আমরা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, যেহেতু 10 থেকে 100 এর মধ্যে আছে এর ভিতরে আমরা একটা টেম্পারেচার সেট করে নিব। এই হচ্ছে আমার ভিতরের মোটামুটি ইন্টারফেস। ওকে, এটা হচ্ছে আমাদের থার্মোকাপল সেন্সর। তো থার্মোকাপলের একটা বিশেষ ধর্ম আছে, সেটা হচ্ছে দুইটা ভিন্ন ধাতুর তৈরি, তার যদি আমরা একটা একটা কমন পয়েন্টে এসে কানেক্ট করি তাহলে তার যে অপর টার্মিনাল আছে সেই এই যে এই টার্মিনালটা, এই টার্মিনালে আমার একটা ভোল্টেজ ক্রিয়েট হবে এবং আমি যদি এই ভোল্টেজটাকে পরবর্তীতে টেম্পারেচারে কনভার্ট করতে পারবো। সো এখানে যেটা আমরা করব এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, আমরা এই দুইটা ভিন্ন ধাতুর দুইটা ওয়্যার, দুটা মেটাল আমরা ওই মডিউলে দুইটা পয়েন্টে কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা এই পয়েন্টটাতে, এই কমন পয়েন্টটাতে এখানে আমরা টেম্পারেচার ইনক্রিজ করব, ইনক্রিজ করে এই এটাকে আমরা সেন্সর হিসেবে কাজ করাবো। এবার থিওরি আলোচনায় আসা যাক। সাধারণত ওভারলোড, শর্ট সার্কিট বা অন্য যে কোনো অ্যাবনর্মাল কন্ডিশনের জন্য ট্রান্সফরমারের উইন্ডিং এ তাপ উৎপন্ন হয়। ট্রান্সফরমারের উইন্ডিং এ উৎপন্নকৃত তাপ ট্রান্সফরমারের ইনসুলেশন পারপাজে ব্যবহারকৃত অয়েলকে উত্তপ্ত করে তোলে। ট্রান্সফরমারের কনজারভেটরে থাকা থার্মোকাপল সেন্সর এই উৎপন্ন তাপ বা টেম্পারেচারকে সেন্স করে। যদি সেন্সকৃত টেম্পারেচার সেফ টেম্পারেচার থেকে বেশি হয়ে যায় তখন ট্রান্সফরমারের ওভারহিট প্রোটেকশন মডিউল ট্রান্সফরমারের লোড সাইডকে আইসোলেট করে দেয়। এভাবে ট্রান্সফরমার ওভারহিট প্রোটেকশন মডিউল ট্রান্সফরমারকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। এখন আমরা কানেকশন দিব এবং দেখব কিভাবে ট্রান্সফরমার ওভারহিট প্রোটেকশন মডিউল ট্রান্সফরমারকে অ্যাবনর্মাল কন্ডিশনের হাত থেকে বা ড্যামেজের হাত থেকে সেভ করে। আমরা এখন এই পর্যায়ে কানেকশনটা দিব। সো আমরা প্রথমে দেখে নিব যে মডিউলের গায়ে কি লেখা আছে। এখানে লেখা আছে 230 ভোল্ট 1 অ্যাম্পিয়ার হচ্ছে রেটিং, তার মানে আমার সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দিতে হবে। আর আমরা পাওয়ার সাপ্লাইয়ের এই মাঝখানের কলামটা হচ্ছে ভেরিয়েবল এসির জন্য। আমরা যদি সিঙ্গেল ফেজ নিতে চাই তাহলে একটা আমার এই কানেক্টিং ওয়্যারের একটা নব কানেক্ট করবো হচ্ছে একটা ফেজে, মানে 4 নম্বর নব থেকে নিচ্ছি, দিয়ে আমার এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ফেজে এখানে কানেক্ট করছি। আর যেহেতু সিঙ্গেল ফেজ, আরেকটা ওয়্যার নিয়ে আমরা এখানকার নিউট্রাল থেকে প্রাইমারি উইন্ডিংয়ের আরেকটা নবে এখানে কানেক্ট করলাম। সো সাপ্লাই লাইন ঠিক আছে। ওকে, এখন আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে একটা লোড কানেক্ট করব। লোড হিসাবে আমরা একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, যেটা হচ্ছে 100 ওয়াট, এটা কানেক্ট করবো। এটার একটা প্রান্ত ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের ফেজে দিচ্ছি এবং আরেকটা প্রান্ত ফেজে আরেকটা টার্মিনালে কানেক্ট করছি। এখন লোড কানেক্ট হয়ে গেছে। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে টেম্পারেচারটা
সেন্স করার জন্য আমরা একটা থার্মোকাপল সেন্সর ইউজ করব, যেটা পরিচয় আপনাদের অলরেডি দিয়েছি। এই থার্মোকাপল সেন্সরের দুইটা টার্মিনাল থাকে আপনারা জানেন, তার একটা টার্মিনাল আমরা এই পাশে কানেক্ট করছি, আরেকটা টার্মিনাল এই দুটো পয়েন্টে কানেক্ট করার পর যে কমন জাংশন পয়েন্টটা আছে এই জাংশন পয়েন্টে আমরা টেম্পারেচার ইনক্রিজ করার চেষ্টা করব। ওকে, আমাদের কানেকশন ডায়াগ্রাম ফুলফিল হয়েছে, এখন আমরা পাওয়ার সাপ্লাই দেব। তো পাওয়ার সাপ্লাই দেওয়ার আগে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই নব, তো আমি এই ব্রেকারটা অন করার আগে অবশ্যই আমি চেক করব এই নবের, এটা হচ্ছে আমার ইন্ডিকেটার যেটা দিয়ে বুঝতে পারবো কত ভোল্টেজ আছে। অবশ্যই খেয়াল করবো এটা যেন জিরো পজিশনে থাকে। সো আমরা অলরেডি এখন দেখতে পাচ্ছি এটা জিরোতে ছিল না, সো এটা আমাকে লেফট মানে বাম দিকে ঘুরিয়ে এটাকে জিরো পজিশনে নিয়ে আসলাম, এখন জিরোতে আছে। এইবার আমরা ব্রেকারটা তুলে দেব, তুলে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসি ভোল্টমিটার, এটা ডিসি ভোল্টমিটার। যেহেতু আমরা সাপ্লাইটা নিয়েছি সিঙ্গেল ফেজ ভেরিয়েবল এসি, সো আমরা এই স্ক্রিনটা খেয়াল করব, এখানে এখন জিরো জিরো আছে, আমরা আস্তে আস্তে ভোল্টেজটা ইনক্রিজ করব। কত ইনক্রিজ করব আমরা অলরেডি দেখে আসছি যে আমাদের যে মডিউলটা ট্রান্সফরমার ওভারহিট প্রোটেকশন মডিউল সেখানে ভোল্টেজ ছিল 230, সো আমরা অ্যারাউন্ড 230 লাইক 220 এরকম কিছু একটা ইনক্রিজ করব। সো আমরা এখন আস্তে আস্তে নব ঘোরাচ্ছি এবং ভোল্টেজও দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, 70 100 124 150 180 218 and 220. ওকে, যেহেতু আমাদের ভোল্টেজ সেটিং আছে, কানেকশন ওকে আছে, এখন আমরা সার্কিট ব্রেকার তুলে দেওয়ার জন্য প্রস্তুত। সো আমরা এখন সার্কিট ব্রেকারটা উঠিয়ে দিচ্ছি। সার্কিট ব্রেকার ওঠানোর পর ফার্স্ট অফ অল সে টেম্পারেচারটা সেন্স করলো, দেখতে পাচ্ছি এখানে রুম টেম্পারেচার হচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো এই অবস্থায় আমি যদি আমার পুশ বাটন সুইচ অন করি তাহলে দেখা যাচ্ছে যে আমার টেম্পারেচার ট্রান্সফরমারের যে অ্যালাউয়েবল টেম্পারেচার তার মধ্যেই আছে। সো এখন আমার লোড কানেক্ট করতে বা সাপ্লাই দিতে কোনো প্রবলেম নাই, আমরা পুশ বাটন অন করছি, খুব সুন্দরভাবে লোডটা জ্বলে গেল এবং এইভাবে চলতেও থাকবে। এইবার ট্রান্সফরমারের যদি কোনো ফল্ট হয়, যেমন উইন্ডিং শর্ট সার্কিট বা ওভারহিট ওভারলোড হয়, সেই ক্ষেত্রে আমার ট্রান্সফরমারের অয়েলটা গরম হবে। অয়েল গরম হয়ে আমার অয়েলটা যখন এক্সপ্যান্ড হতে যাবে, এক্সপ্যান্ড হওয়ার তো ট্রান্সফরমারের ভিতরে কোনো জায়গা থাকে না, সো এটা তখন কী করবে সেই অয়েলটা, আমরা জানি যে পোল মাউন্টের যে ট্রান্সফরমারগুলো আছে সেই ট্রান্সফরমারের উপরে একটা কনজারভেটর ট্যাঙ্ক বসানো থাকে, সেই অয়েলগুলো তখন সেই কনজারভেটর ট্যাঙ্কে যাবে। এখন এই কনজারভেটর ট্যাঙ্কের মধ্যেই অ্যাকচুয়ালি আমরা যে এখানে একটা থার্মোকাপল সেন্সর দেখিয়েছি এরকম একটা সেন্সর ডুবানো থাকে, যেটা কনজারভেটরের মধ্যে যে তেলটা থাকে সেই তেলের টেম্পারেচারটা সেন্স করে আমার মূল মডিউলকে ইনফরমেশন দেয় যে জিরো কে অর নট। ওকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে রুম টেম্পারেচার সেন্স করেছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমার অ্যালাউয়েবল রেঞ্জের মধ্যে আছে, সো লোড এখন পর্যন্ত অ্যাক্টিভ। আমরা এবার ইন্টেনশনালি ফল্ট ক্রিয়েট করে দেখব যে কনজারভেটরের মধ্যে ওয়েলের টেম্পারেচার যে পরিমাণ ইনক্রিজ, মানে ওয়েলের টেম্পারেচার যদি বেড়ে যায় সেটা আমরা থার্মোকাপল দিয়ে সেন্স করি। এইখানে থার্মোকাপলটাকে টেম্পারেচারটা বাড়ানোর জন্য আমরা এখানে একটা সেট আপ রেখেছি, সেটা হচ্ছে থার্মোকাপলের যে কমন জাংশন পয়েন্টটা সেই জাংশন পয়েন্টে আমরা টেম্পারেচারটা ম্যানুয়ালি ইনক্রিজ করব। এটা আমরা করতে পারি রাবিং করে ঘষে, অথবা এখানে আমরা একটা মোমবাতি রেখেছি, এই মোমবাতি দিয়ে ওই জাংশন পয়েন্টে আমরা হচ্ছে তাপ দেব। তো আমরা মোমবাতিটা এখানে জ্বালালাম, আবার পাশাপাশি এক গ্লাস আমরা ওয়াটারও রেখেছি, যদি দেখি যে এই কমন জাংশন পয়েন্টের টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কন্ট্রোল হচ্ছে না, তখন ওই মুহূর্তে আমরা সেফটি পারপাসে এই নবটা আমি এখানে ডুবিয়ে দেবো যাতে খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায়। তো আমরা অপারেশনে যাচ্ছি। আর বলে নেই আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে যখনই আমার অলরেডি ওখানে কিন্তু আমরা রেঞ্জটা সিলেক্ট করেছি হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা ওই স্ক্রিনে খেয়াল করবো যে 80 যখনই হচ্ছে তখনই আমার এই মডিউলের ভিতরে অপারেশনের জন্য ব্রেকারটা উঠে দিয়ে আমার
ল্যাম্পটা অফ হয়ে যাচ্ছে, মানে লোডটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো আমরা এখন টেম্পারেচারটা বাড়ানোর জন্য মোমবাতিটা এটার কাছাকাছি নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, 40-50 এরকম 80 পর্যন্ত যাবে। 80 পর্যন্ত যাওয়ার গেলে হয়তো আমার এটা ব্রেক পড়ে যাবে। টেম্পারেচার কিন্তু 80 পর্যন্ত চলে আসছে। দেখুন আমি মোমবাতি সরিয়ে নিয়েছি, তাপমাত্রা আবার কমে গেছে। এখন আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে, এখন আবার তাপমাত্রা যেহেতু আমার কমন পয়েন্টারটা কমে গেছে, থার্মোকাপল সেন্সরের পয়েন্টার, এবং যেটা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছি 55, এটা যেহেতু রেঞ্জের মধ্যেই পড়ে, এটা অ্যালাওয়েবল। এই অবস্থায় যদি আমি পুশ বাটন সুইচটা অন করে দেই তাহলে কিন্তু লোডটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এবং কিন্তু সেম ওয়ে আমি যদি আবারও এটা টেম্পারেচারটা মানে হিট দিয়ে বৃদ্ধি করি, আবারও অ্যাক্টিভ হয়ে যাবে। তবে যদি আমার টেম্পারেচার আমার যেটা সিলেক্ট করা ছিল 80 তার থেকে বেশি থাকা অবস্থায় আমি যদি পুশ বাটন সুইচ প্রেসও করি তখন কিন্তু সে নেবে না। একটু যদি দেখাই আপনাদের, আবার টেম্পারেচার বাড়ছে, যাওয়ার পর অফ হলো, এখন যে 90 আছে, আমি এই অবস্থায় পুশ বাটন প্রেস করলেও কিন্তু আমার লোডটা নিবে না। যখনই 80 নিচে নামবে এখন দিলে আমার ঠিকই অফ অন হয়ে গেল। এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা দেখব আমাদের এই এক্সপেরিমেন্টের ওপর আমরা যদি একটি আইডিয়াল ল্যাব রিপোর্ট তৈরি করতে চাই তাহলে সেটি কেমন হতে পারে। একটি আইডিয়াল ল্যাব রিপোর্টে প্রথমে কভার পেজ লেখার পর সর্বপ্রথম যে পয়েন্টটি আসে সেটি হচ্ছে এক্সপেরিমেন্টের নাম। এক্সপেরিমেন্টের নাম লেখার পর এই এক্সপেরিমেন্টের কি কি উদ্দেশ্য বা অবজেক্টিভ আছে সেইগুলি আমাদের লিখতে হবে। এক্সপেরিমেন্টটির অবজেক্টিভ লেখা হয়ে গেলে এই এক্সপেরিমেন্ট রিলেটেড যে থিওরিগুলো আছে সেইগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে হবে। থিওরি আলোচনার শেষে এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের কি কি ইকুইপমেন্ট প্রয়োজন সেটির একটি লিস্ট তৈরি করতে হবে। ইকুইপমেন্ট লিস্ট তৈরি করার পর আমাদের সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। সার্কিট ডায়াগ্রামের পর আমাদের ডেটা টেবিল আঁকতে হবে। ডেটা টেবিলের উপাত্তগুলি আমরা সার্কিট ডায়াগ্রামের কানেকশন সেট আপ করার পর সেখান থেকে পাব। এরপর ডেটা টেবিলে যদি কোনো প্রয়োজনীয় ক্যালকুলেশন থাকে তবে সেগুলি আলাদা একটি পয়েন্ট অর্থাৎ ক্যালকুলেশনের আন্ডারে ডিটেল এ করে দেখাতে হবে। প্রাপ্ত ডেটাগুলির সাথে যদি কোনো রিলেটেড গ্রাফ থাকে তাহলে সেটি আঁকতে হবে। একটি এক্সপেরিমেন্টের সারাংশ মূলত এটি ডিসকাশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এখানে স্টুডেন্ট তার রিফ্লেকশন প্রদান করে। রিফ্লেকশন বলতে মূলত স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং বোঝায়। এখানে সে কি কি শিখতে পেরেছে সেগুলি ফুটিয়ে তুলবে। এগুলি শিখতে গিয়ে তার কি কি ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে সেগুলি বলবে। এই ডিফিকাল্টিসগুলি সে কিভাবে সলভ করছে সেগুলি বলবে, বা এক্সপেরিমেন্টে গিয়ে আরও কিভাবে সুন্দর করা যেত সেগুলি সম্পর্কে আলোচনা করবে। সবার শেষে যদি এই এক্সপেরিমেন্টে কোনো কোশ্চেন দেওয়া থাকে তাহলে এগুলোর আনসার করে ল্যাব রিপোর্টের শেষ অংশে দিয়ে দিতে হবে। আজকের এক্সপেরিমেন্ট এই পর্যন্তই, এবং সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।